এই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, তিনি মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুল লেখা একটা চিঠি তিনি আওয়ামী লীগকে দিয়েছেন, বিএনপিকে দিয়েছেন, জাতীয় পার্টিকে দিয়েছেন, এবং এর থেকে এটাই প্রমাণিত হয় যে বাংলাদেশের ক্ষেত্রে আমেরিকার যে নীতি, সেই নীতি থেকে আমেরিকা একটা বিন্দু, একটা চুলো তারা সরে যায়নি। তারা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং এই ভোটাধিকার জনগণের, এগুলো রক্ষার জন্য তারা অঙ্গীকারবদ্ধ। ভারতীয় গোয়েন্দা সংস্থা জরিপে দেখা গিয়েছে যে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ আসন পাবে 32-47। ভারতের যে গোয়েন্দা সংস্থা র, তারা ইতিমধ্যে হাসিনাকে বলে দিয়েছে যে আপনার কাছে একটাই উপায়, আপনি হাসিনা যদি ক্ষমতা থাকতে চান তাহলে আপনার কাছে একটাই উপায়, সেটা হচ্ছে যে বিএনপির উপরে আরো বেশি গ্রেপ্তার, আরো বেশি নির্যাতন, ধরপাকড় এগুলো করবেন। দর্শক, এই ভারতের সঙ্গে যখন আমেরিকার মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়, এই বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেছেন যে তারা আমেরিকার সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন, এবং তিনি বলেছেন যে আমরা আলোচনা করেছি অন্যান্য অঞ্চল নিয়ে যেভাবে করি, বাংলাদেশ নিয়েও করেছি, আমরা বাংলাদেশের গণতন্ত্রকে সম্মান করি, বাংলাদেশ জনগণের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক এটাই চাই, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা কোনো কথা বলবো না, আমরা ভারতকে আমাদের অবস্থান জানিয়েছি। তো এই হচ্ছে কি অবস্থা, এবং আমি মনে করি যেহেতু বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী দলের প্রতি এত অন্যায় করতেছে, অবিচার করতেছে, জুলুম করতেছে, গ্রেপ্তার করতেছে, এসব সত্ত্বেও যেহেতু ভারত বলতেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, সেহেতু ভারত আসলে পরোক্ষভাবে হাসিনাকেই সমর্থন করলো, এই পর্যন্ত কথা। কিন্তু বাংলাদেশের কিছু মিডিয়া আমি দেখলাম, বিশেষ করে এই বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলো, তারপরে প্রথম আলো আছে, বিবিসি আছে, তারা সবাই বলতেছে যে এই মৌলবাদ হবে, বাংলাদেশে বিএনপি ক্ষমতা এলে মৌলবাদের উত্থান ঘটবে, বাংলাদেশে বিএনপি ক্ষমতা এলে ভারতের অখণ্ডতা বিনষ্ট হবে, এই আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট হবে, আরো কত কথাবার্তা। এবং অনেকে একধাপে গিয়ে আরো বলেছে যে যদি আমেরিকা হাসিনার উপর চাপ আরো বাড়ায় তাহলে ভারত হাসিনার সমর্থনে ভারতও এগিয়ে আসবে, এই রকম কথাবার্তা বলতেছে। কিন্তু ভারত কি সেই ধরনের দেশ? ভারতের জনসংখ্যা অনেক বেশি হতে পারে, কিন্তু মনে রাখবেন যে আমেরিকার যে অর্থনীতি, আমেরিকার যে সামরিক শক্তি, এগুলোর ধারে কাছেও ভারত নাই। এখন এই অঞ্চলে চীনকে ঠেকানোর জন্য ভারতকে আমেরিকার প্রয়োজন, তার মানে এই না যে আমেরিকা ভারতের সব কথা শুনবে। আমেরিকা ভারতের কথা মিয়ানমারের ক্ষেত্রে শুনে নাই, আফগানিস্তানের ক্ষেত্রে শুনে, অন্য অনেক ক্ষেত্রে শুনে নাই, এই কথাগুলো আমি অনেকবার বলেছি, কিন্তু আওয়ামী দালালরা বলতেছে না ভারত সব ম্যানেজ করে ফেলেছে, ভারত আমেরিকাকে কথা শুনতে বাধ্য করেছে। কিন্তু এরকম না, আমেরিকা যদি কোন দেশের ক্ষেত্রে কোন নীতি গ্রহণ করে সেই নীতি অন্য কোন দেশের কথা চেঞ্জ হয় না, এটা ইতিহাসে নাই। আর ভারত তো ভারতই, এই ভারতে অনেকেই দরিদ্র সীমা নিচে বসবাস করে, ভারত হয়তো একটু দেশে বড়, অনেক মানুষ, অর্থনীতিতে একটু বড়, এই কারণে অনেক দেশ মনে করে যে ভারতের বিশাল বাজারটা আমাদের দরকার, এই কারণে ভারতকে খেপাতে চায় না। কিন্তু তাই বলে বাংলাদেশের ক্ষেত্রে ভারত কথা শুনবে না, বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 20 কোটির মতো, যদিও শেখ হাসিনা মাথা পিছু হয় বেশি দেখানোর জন্য পরিসংখ্যান জালিয়াতি করে বলতেছে 17 কোটি মানুষ, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা আসলে 20 কোটি, এবং এই 20 কোটি মানুষের একটা বাজার, এটা তো আমেরিকা নষ্ট হতে দিতে চায় না। আমেরিকা চায় না যে এই 20 কোটি মানুষকে ভারতের কথা মতো একটা অগণতান্ত্রিক সরকার এই 20 কোটি মানুষের উপর ভর করুক, এটা তো আমেরিকা চায় না। এবং এই আমেরিকা চায় না বলে কিন্তু আমেরিকার নীতির কোনো পরিবর্তন ঘটেনি, সেটা ভারত যাই বলুক, বাংলাদেশের ক্ষেত্রে আমেরিকার যে নীতি, গণতন্ত্র, মানবাধিকার, সুষ্ঠু নির্বাচন, এসব ক্ষেত্রে আমেরিকা দূরে যে সরে যাবে না, তার আজকে প্রমাণ হলো যে এই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, তিনি মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুল লেখা একটা চিঠি তিনি আওয়ামী লীগকে দিয়েছেন, বিএনপিকে দিয়েছেন, জাতীয় পার্টিকে দিয়েছেন। তো আজকে আমরা জানলাম যে পিটার হাস জাতীয় পার্টির কার্যালয় পরিদর্শন করেছেন, এবং পরিদর্শন করে তিনি জিএম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন, এবং বৈঠক করার পরে জিএম কাদের বলেছেন যে একটা সংলাপের চিঠি দিয়েছেন, একটা সংলাপের আয়োজন করে একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়, একটা নির্বাচনের উপযোগী যাতে পরিবেশ হয়, সে ব্যাপারে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য। এবং এই চিঠি আমাদেরকেও দিয়েছেন, আওয়ামী লীগকেও দিয়েছেন, বিএনপিকেও দিয়েছেন। পরে চিন্তা করলাম যে বিএনপিকে কিভাবে দিল, বিএনপির তো সব নেতারা জেলে, দলীয় কার্যালয় তালাবদ্ধ, এমনকি চেয়ারপার্সনের কার্যালয় বন্ধ। পরে জানলাম যে বিএনপির কোন একটা তাকে নাকি ইমেইল করে দিয়েছেন, এবং রুহুল কবির রিজভী বলেছেন যে চিঠি আমরা পেয়েছি, আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু জানানো হয়নি, সম্ভবত তারাও চিঠি পেয়েছেন। তো এই হচ্ছে গিয়ে অবস্থা, এবং এর থেকে এটাই প্রমাণিত হয় যে বাংলাদেশের ক্ষেত্রে আমেরিকার যে নীতি, সেই নীতি থেকে আমেরিকা একটা বিন্দু, একটা চুলো তারা সরে যায়নি। তারা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং এই ভোটাধিকার জনগণের, এগুলো রক্ষার জন্য তারা অঙ্গীকারবদ্ধ, এবং এই কারণেই তারা চিঠি দিয়েছে। এবং সেই চিঠিতে লেখা ছিল, মানে জাতীয় পার্টিকে যে চিঠি দিয়েছে সেইরকম একই চিঠি তো আওয়ামী লীগকেও দিয়েছে, বিএনপিকেও দিয়েছে।
তো জাতীয় পার্টিকে দেওয়া চিঠিতে লেখা ছিল যে আপনাদেরকে সংলাপের জন্য আহ্বান জানাই এবং এই সংলাপের মাধ্যমেই যে বর্তমান রাজনৈতিক অস্থিরতা, এই অস্থিরতার সমাধানের জন্য এবং একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করার জন্য সংলাপের মাধ্যমে আহ্বান জানাই এবং যারাই এই সুষ্ঠু নির্বাচনে বাধা হয়ে দাঁড়াবে তাদের জন্যই আমাদের ভিসা নিষেধাজ্ঞা আসবে। তার মানটা হুমকি, এই যে ভিসা নীতি, এই ভিসা নীতি একটা হুমকি, হুমকি দিল যে যদি আপনারা এই সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান না করেন তাহলে আপনাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আসবে, একটা হুমকি দিল। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে এরপরে কি হবে। দেখুন, আমি মনে করি যে এই হুমকিটা আসলে সরকার দলের প্রতি বেশি, মানে ক্ষমতায় আছে আওয়ামী লীগ, রাজপথের বিরোধী দল বিএনপি, সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। জাতীয় পার্টির জন্য তো তেমনটা ফ্যাক্টর না, জাতীয় পার্টি ওই ধরি মাছ নাসি পানি অবস্থার ভিতরে আছে। যদি একটা সংলাপে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলই রাজি না হয়, যেমন বিএনপি শর্ত আছে বেগম জিয়া কে বিদেশে চিকিৎসা, তারপরে দলীয় সব নেতারাই বন্দি, বড় বড় সিনিয়র নেতারা সব বন্দি, তাদের জেল মুক্তি, এসব একটা দাবি তাদের আছে, তাদের যুক্তিও আছে যে এসব নেতাদের মুক্তি না দিলে সংলাপ করবেন কাদের সঙ্গে, ভালো কথা। আর আওয়ামী লীগের দাবি হচ্ছে যে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সুতরাং এটা মেনে যদি আলোচনায় আসে বিএনপি আসতে পারে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলতেছে যে শর্তহীন সংলাপে সকল দলকে আলোচনায় বসতে হবে। মনে করেন যে বিএনপিও রাজি হলো না, আওয়ামী লীগও রাজি হলো না, ঠিক আছে, তাহলে ভিসা নিষেধাজ্ঞা আসবে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসবে। এখন যদি এই ভিসা নিষেধাজ্ঞা আসে, মনে করেন যে বিএনপির উপরেও আসলো, আওয়ামী লীগের উপরেও আসলো, বিএনপির সিনিয়র নেতাদের উপরও আসলো, আওয়ামী লীগের সিনিয়র নেতা সহ পুলিশ আমলাদের উপরও আসলো, ক্ষতিটা হবে কার? ক্ষতিটা বেশি হবে কিন্তু আওয়ামী লীগের, কারণ বিএনপি তো সরকারে নাই। বিএনপি যদি আমেরিকা নাও যায় বিএনপি তেমন একটা সমস্যা নাই, কারণ বিএনপি তো তাদের তো আর সরকারে নাই, তাদের ওই আমেরিকা যাওয়ার দরকারও নাই, বা দরকার আছে কিন্তু যেতে না পারলে তেমন একটা ক্ষতি হবে না, কিন্তু আওয়ামী লীগের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। তারপর যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে, কিন্তু পরোক্ষভাবে এই চাপটা সরকারের উপরেই পড়বে, কারণ সরকার তো দেশ পরিচালনা করতেছে, তাই না? এখন এই অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে গার্মেন্টস বন্ধ হবে, গরিব আরো গরিব হবে, ধনী আরো গরিব হবে, এবং গার্মেন্টসের যে মালিকরা তারা এখন হয়তো বিভিন্ন কারণে সরকারে চামচামি করতেছে, কিন্তু যখন দেখবে যে তাদের ব্যবসা বন্ধ যাচ্ছে, টাকা পয়সা পাচ্ছে না, তাদের কোটি কোটি টাকার ব্যবসা সঞ্জয় শেষ হয়ে যাচ্ছে, তখন তারা সরকারকে ত্যাগ করবে, তারা সরকারের পক্ষে থাকবে না। এবং দেখেন, সে প্যাটে ভাত থাকে না, মানুষ অভাবে থাকে, কষ্টে থাকে, তখনই কিন্তু মানুষ এই সরকার বিরোধী জনসভায় যোগ দেয়। আর যে সরকার বিরোধী জনসভায় সবাইকে তো বিএনপি করে তা না, প্রচুর সাধারণ মানুষের কিন্তু অংশগ্রহণ ছিল। এখন এই মার্কিন নিষেধাজ্ঞার কারণে যখন দেশের অর্থনীতি আরো খারাপ হবে, মানুষ গরিব হয়ে যাবে, মানুষ খেতে পারবে না, মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করবে, অরাজকতা দুর্নীতি হবে, তখন মানুষ আরো ক্ষিপ্ত হয়ে যাবে এবং সরকার তার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে হিমশিম খাবে। এখন এই যে পিটার হাস আজকে চিঠি দিল বিএনপি কে দিল, আওয়ামী লীগকে দিল, জাতীয় পার্টিকে দিল, এবং এই চিঠিতে শর্তহীন সংলাপের যে আহ্বান পিটার হাস জানালো, এতে সবচেয়ে বেশি বিপদে পড়বে কিন্তু আওয়ামী লীগ। কিভাবে পড়বে দেখুন, আওয়ামী লীগ যদি পিটার হাসের শর্ত মেনে তারা সংলাপে বসে বিএনপির সঙ্গে সমঝোতা করার চেষ্টা করে এবং এই সমঝোতার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের পথ হয়, একটা নিরপেক্ষ নির্বাচনের পথ হয়, নির্বাচনী পরিবেশ ফিরে আসে, তাহলে কিন্তু আওয়ামী লীগকে খুঁজেও পাওয়া যাবে না, কারণ আওয়ামী লীগের জনসমর্থন কিন্তু নাই। ভারতীয় গোয়েন্দা সংস্থা জরিপে দেখা গিয়েছে যে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ আসন পাবে 32-47, এটা সুবীর ভৌমিকের কলম আমরা দেখেছি, সুবীর ভৌমিক ভারতীয় সাংবাদিক। কাজেই যদি আমেরিকার কথা মেনে সংলাপ করে, বিএনপি তো দাবি একটাই, নিরপেক্ষ সরকার, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, যদি এটা আওয়ামী লীগ মেনে নেয় তাহলে আওয়ামী লীগকে খুঁজেও পাওয়া যাবে না। এবং আমি মনে করি যে ভারতের যে গোয়েন্দা সংস্থা র, তারা ইতিমধ্যে হাসিনাকে বলে দিয়েছে যে আপনার কাছে একটাই উপায়, আপনি হাসিনা যদি ক্ষমতা থাকতে চান তাহলে আপনার কাছে একটাই উপায়, সেটা হচ্ছে যে বিএনপির উপরে আরো বেশি গ্রেপ্তার, আরো বেশি নির্যাতন, ধরপাকড় এগুলো করবেন এবং একতরফা নির্বাচন করে ক্ষমতায় আসবেন, এর বাইরে আপনার কোনো পথ নাই। আপনি বিএনপির সঙ্গে সমঝোতা করা মানেই আপনার ভরাডুবি হবে। তো আমেরিকার দাবি মেনে যদি সংলাপে আসতে বিএনপির সঙ্গে তাহলে কিন্তু হাসিনার ভরাডুবি হবে। আর যদি সংলাপে না এসে ভারতের বা চীনের বা রাশিয়ার প্রেসক্রিপশন মেনে একতরফা নির্বাচনের দিকে গিয়ে যায় এবং বিএনপির প্রতি আরো নির্যাতন করে, তাহলেও কিন্তু পরবর্তীতে ক্ষমতা আসলেও দেশের অরাজকতা থামবে না, হরতাল অবরোধ চলতেই থাকবে এবং দেশের উপর আর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসবে এবং দেশ পরিচালনা কষ্ট হয়ে যাবে। সুতরাং এখন আমরা দেখি যে আসলে হাসিনা কি ডিসিশন নেয়। তবে দর্শক, একটা কথা কি জানেন, হাসিনার আসলে আর কোনো পথ নাই, একটা লোককে একটা সময় থামতেই হয়।
একটা লোককে একটা সময় যেতেই হয়। হাসিনার এখন সেই যাওয়ার সময় এসে গিয়েছে। এখন হাসিনার যতই খারতারামি করবে, থেকে যাওয়ার চেষ্টা করবে ছলে বলে কৌশলে, কোনোটাতেই কোনো কাজ হবে না, হাসিনাকে যেতেই হবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র কথা বলে কম কাজ করে বেশি। তারা যদিও তিনটা দলকেই চিঠি দিয়েছে, কিন্তু আসলে চিঠি দিয়ে তারা প্রকান্তরে সরকারের উপরে বিশাল একটা চাপ সৃষ্টি করলো। এখন হাসিনা সিদ্ধান্ত নেওয়ার পালা যে হাসিনাকে বিএনপির সঙ্গে সংলাপ করবে, সংলাপ করে একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন এবং নির্বাচনকালীন সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিবে, এবং ক্ষমতা ছেড়ে দিয়ে একটা নির্বাচন হওয়ার পরে সম্মানজনকভাবে বিদায় নিবে, নাকি একতরফা নির্বাচন করবে, বিএনপিকে নির্যাতন করে জেলে ঢুকিয়ে একতরফা নির্বাচন করে ক্ষমতায় এসে তারপর প্রবল গণ আন্দোলনের মুখে অসম্মানজনকভাবে বিদায় নিবে, এই সিদ্ধান্ত এখন হাসিনার। বিরোধী দলের দাবি উপেক্ষা করেই তফসিল ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত করছে নির্বাচন কমিশন। এবার শেখ হাসিনার মনোনীত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, বুধবার 15 নভেম্বর নির্বাচন কমিশন বৈঠকে বসে তফসিল চূড়ান্ত করার পরই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন কাজী হাবিবুল আউয়াল। এই ভাষণ জানিয়ে দেয়া হবে নির্বাচনের পুরো শিডিউল। যদিও এর আগে কখনও প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণার নজির নেই। এদিকে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলগুলোর আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। বিরোধী দলগুলোর দাবির মধ্যে বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবিও রয়েছে। বিরোধী দলগুলোর দাবিকে উপেক্ষা করে শেখ হাসিনা মনোনীত নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করেছে। এদিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 24 মন্ত্রণালয় বিভাগের 157টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, নির্বাচন ঘনিয়ে এসেছে, হয়তো 2-1 দিনের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা দেবে। সংবিধান অনুযায়ী সংসদের 5 বছর মেয়াদ শেষ হওয়ার 90 দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান সংসদের মেয়াদ 2024 সালের 29 জানুয়ারি শেষ হবে। এক্ষেত্রে 90 দিন গণনা শুরু হয়েছে গত 1 নভেম্বর থেকে। দেশে মোট ভোটার 11,96,91,633 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,07,71,579 জন, নারী ভোটার 5,89,19,202 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 852 জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 300 আসন ভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে ইসি। এ তালিকা অনুযায়ী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে ভোট দেবেন 11,96,91,633 জন ভোটার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার ছিল 10,82,38,677 জন। সেই হিসেবে 5 বছরে দেশে ভোটার বেড়েছে 1,54,52,956 জন। জাতিসংঘেও আওয়ামী লীগের গুন্ডামি। দেশের গুন্ডি ছাড়িয়ে এবার জাতিসংঘের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও বাংলাদেশের মানবাধিকার কর্মী আদিলুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন আওয়ামী লীগের গুন্ডারা। জেনেভায় জাতিসংঘের ইউনিভার্সেল প্রিয়ক রিভিউ ইউপিআর সোমবার এমন নজিরবিহীন সন্ত্রাসী আচরণ প্রদর্শন করেন আওয়ামী লীগের স্থানীয় গুন্ডারা। বাংলাদেশের মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান সহ অন্যান্য মানবাধিকার কর্মী ছাড়াও বিভিন্ন দেশের প্রতিনিধিরা তখন উপস্থিত ছিলেন সেখানে। সেখানেই আওয়ামী লীগের স্থানীয় গুন্ডারা তাকে আদিলুর রহমানকে গালিগালাজ ও হুমকি ধামকি দেন। উল্লেখ্য, জেনেভায় জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে ইউপিআর সোমবার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, বিরোধী দলীয় নেতাকর্মীকে গণগ্রেপ্তারের অভিযোগ ওঠে। এছাড়া গুরুত্ব পায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়টিও। এই পর্যালোচনা সভায় বাংলাদেশ সরকারের
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফ্যাসিবাদী শেখ হাসিনার আইনমন্ত্রী আনিসুল হক। ওই সভায় বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক গুমের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। দেশটির প্রতিনিধি আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার দাবি জানায়। একই রকম আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। তারা আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে, অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে, বলেছে শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান দেখাতে হবে। ব্রিটেনেও একই রকম দাবি জানায়। তারা গণমাধ্যমসহ মত প্রকাশের স্বাধীনতার কথা স্মরণ করিয়ে দেয়। একই অবস্থা ব্যক্ত করে স্লোভাকিয়াও। জাতিসংঘের অনুষ্ঠানে বাংলাদেশের মানবাধিকার কর্মী আদিলুর রহমানকে আওয়ামী লীগের কর্মীর মৌখিক আক্রমণের তীব্র নিন্দা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক অধিকার পর্যবেক্ষক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সোমবার জাতিসংঘে বাংলাদেশের উপর একটি ইউপিআর সাইড ইভেন্ট আওয়ামী লীগের সমর্থকের দ্বারা বাংলাদেশের মানবাধিকার কর্মী আদিলুর রহমান খান এবং অন্যান্য প্যানেলিস্টের উপর মৌখিক হামলার নিন্দা জানায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয় সোমবার রাতে বিবৃতিতে মৌখিক হামলার নিন্দা করেছে এবং বলছে যে বাংলাদেশের উপর ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ সাইট ইভেন্ট অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অন্যান্য মানবাধিকার গোষ্ঠীগুলি একসাথে আয়োজন করেছিল। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অন্যান্য মানবাধিকার গোষ্ঠীর যৌথ আয়োজনে বাংলাদেশের উপর একটি ইউপিআর সাইট ইভেন্ট বাংলাদেশ সরকার সমর্থকদের দ্বারা আদিলুর রহমান খান সহ প্যানেলিস্টদের উপর অ্যামনেস্টির মৌখিক হামলার তীব্র নিন্দা জানানো হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, প্যানেলিস্টরা যখন বাংলাদেশের মানবাধিকার রক্ষাকারীদের নিপীড়ন, নাগরিক স্থান সংকুচিত এবং দায়মুক্তি নিয়ে আলোচনা করেছিল, তখন বাংলাদেশ সরকার সমর্থকরা মিথ্যাচারের অভিযোগে এনে এবং তাদের আলোচনা বাধাগ্রস্ত করে। অ্যামনেস্টির বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের ইউপিআর পর্যালোচনার অংশ হিসেবে একই ভবনে বাংলাদেশের আইনমন্ত্রী বরাবর মত প্রকাশের স্বাধীনতাকে সুসন্নত রাখার জন্য প্রতিশ্রুতি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এমন ঘটনা সংঘটিত হয়। বিবৃতিতে বলা হয়, একজন মানবাধিকার কর্মী জাতিসংঘের প্রাঙ্গণে এমন শত্রুতা ও হয়রানির মুখোমুখি হতে পারেন তা বাংলাদেশের নাগরিকদের অবনতিশীল অবস্থার কথাই স্মরণ করিয়ে দেয়। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকারকে নিশ্চিত করতে হবে যে আদিলুর রহমান খান এবং অন্যান্য প্যানেলিস্টরা বাংলাদেশে ফিরে যাওয়ার পর তাদের যেন প্রতিশোধের শিকার না হন। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।